ভারত থেকে নিম্নমানের চাল আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। নিম্নমানের চালগুলো ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য মন্ত্রণালয় G2G চুক্তির আওতায় ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এর আওতায় MD ড্রাগন নামে একটি জাহাজে গত 22 জুলাই 19,200 টন চাল আনা হয়েছে। ওই চাল সরবরাহ করে ভারতের ট্রিটন লিমিটেড প্রায় 2,000 টন চাল খালাস করার পর গত বৃহস্পতিবার নিম্নমানের বিষয়টি খাদ্য বিভাগের নজরে আসার পর খালাস বন্ধ করে দেওয়া হয়। নিম্নমানের চালগুলো ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। চালের উপরের স্তরে আমরা ভালোই পেয়েছি, তারপর আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখে ওই রিপোর্ট সহ ঢাকায় পাঠাই।